আর এটা তো আমার হ্যাং করার পিছনে একটা বড় কারণ হচ্ছে যখন, হ্যাঁ মানে আমাকে যখন হইচই সোহিনী এসে আমাকে বললো যে সোহিনী একটা গল্প ভাবছি, আগে আমাকে এসে বলে যে গল্প টল্প কিছু বলেনি, আগে বলেছে শোনো না 12-13 টানা পাহাড়ে, আমি বলছি হ্যাঁ, মানে ওখানে আমি ইয়েস করে দিয়েছি আর কি ব্যাপারটা। থ্রিলার যতটা ছোট করে বলা যায় গল্পটা, তোমার ক্যারেক্টারটা ছোট করে বলো। ক্যারেক্টার অনিমেষ সেন, উনি থ্রিলার রাইটার এবং একটা হোমস্টেতে বেড়াতে এসে একটা রিয়েল লাইফ থ্রিলারের মধ্যে জড়িয়ে পড়েন, যেখানে তার বন্ধু কিঞ্জল, যেটা সৌরভ অভিনয় করেছেন, কিঞ্জল ঘটনাচক্রের আইপিএস অফিসার এবং ও সবাইকে জেরা করাটা শুরু করে। হ্যাঁ এখানে প্রচুর এমন লোক যাদের সাথে আমার বহু পুরনো একটা কানেকশন আছে, যেমন মাম্পিদি, অপরাজিতা, অপরাজিতাদির সাথে আমার একদম মানে আমার জীবনের প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো, টেলিভিশনের সামনে একটা সিরিয়াল ছিল একদিন প্রতিদিন, মাম্পিদি ওটা হিরোইন ছিল, তো মানে কিচ্ছু জানতাম না, আমি জানতাম না মানে ক্যামেরার সামনে থেকে দাঁড়িয়ে মানে কাট বললে আমি কী করবো, কোথায় বেরোবো আমি এটাও জানতাম না, তো সেই সময় থেকে মাম্পিদির সাথে আমার কানেকশন, তো সেই সব নিয়ে প্রচুর গল্প হয়েছে। নতুনদের মধ্যে দেবচন্দ্রিমা, যুধাজিৎ, তারপরে সবুজেরা, মানে একদমই প্রথম ওদের সাথে আলাপ হলো, খুব ভালো। আর আমরা এরকমই হয়েছে, আর সৌরভের কথা মানে মানে তো এমনি এত মজার মানুষ, ওর সাথে মানে একটা খুনসুটির সম্পর্ক সবসময় লেগেই থাকতো সৌরভের সাথে, অর্জুন তো ভীষণ ভদ্র মানুষ আর কি, তো আমরা একসাথে ট্রাভেল করেছি, মানে কলকাতা ফিরেছি সব একসাথে, তো সব মিলিয়ে খুবই ভালো অভিজ্ঞতা। সায়ন্তনদের সাথে এটা আমার সেকেন্ড কাজ সম্পূর্ণার পরে, সায়ন্তনদের টিমটাও দারুণ, খুব ভালো, মানে প্রথমত সবাই প্রচুর আর কি এনার্জি, সবার সবাই খুব ইয়াং এনার্জেটিক, তো ওদের সাথে কাজ করতে সবসময় ভালো লাগে, মানে ওদের সাথে আমার ঝগড়াও হয় আবার প্রচুর আড্ডাও হয় সব মিলিয়ে আর কি। তুমি রাইটার? আমি রাইটার। এই ঠান্ডাটার মোকাবিলা করলে তারপর তার মধ্যে শুটিং করলে কি খুবই কঠিন, এক্সট্রিম ঠান্ডা এক্সট্রিম গরমে শুটিং করাটা খুবই কঠিন, তো ওই আর কি অনেকগুলো লেয়ার চাপিয়ে কস্টিউমের মধ্যে কোনো মতে শুটিং করলাম। প্রচুর আড্ডা হতো, মানে আর সব থেকে ভাবো যে এতগুলো মানে তোমরা যে এতগুলো সাংবাদিক দাঁড়িয়ে আছো, বুঝতে পারছো তো কি হয়, এতজন যেখানেই থাকবে কি হবে, এবার আমাদের সেরকম এতজন অভিনেতা অভিনেত্রী, একে ডাকছে তো ও চলে যাচ্ছে, এবারে কাউকে, আর অনেকগুলো সিন আছে যেখানে সবাই আমরা একসাথে, তো একে ডাকলে ও নাকি টয়লেটে চলে গেছে, ও আরেকটা কোথাও গিয়ে বাইরে গিয়ে প্রকৃতির ছবি তুলছে, কেউ গিয়ে রিল বানাচ্ছে, মানে বিভিন্ন জন বিভিন্ন রকম হচ্ছে আর কি, তো তারপরে সব মিলে মানে সায়ন্তনদের টিমটাও এতটা ঠান্ডা, এতটা কুল ব্রেনের আর কি, যে কোনো অসুবিধা হয়নি, আর কাজটা খুব মজা করে হয়েছে, মানে সবাই মিলে আমরা সারাক্ষণ, আর ওখানে সব থেকে যেটা মজার ব্যাপার ছিল এটা এটা আমি শেয়ার করতেই হবে, যে ওখানে কারোর ফোনে কোনো কানেকশন ছিল না, মানে একটি বিশেষ কোম্পানির ফোন যেখানে যাদের আমরা এখন আর ইদানিংকালে আর কোনো কানেকশনই পাই না, তাদের তো ছিল না, যাদের পাওয়া যায় তাদেরও ছিল না, তো ফলে যেটা হয়েছে ফোনটা সবার অফ থাকাতে আমরা সারাক্ষণ ধরে আড্ডা মেরেছি, মানে আমরা একটা একটা মেমরি গেম হয় না, যে কোনো একটা জায়গার নাম, কোনো প্লেয়ারদের নাম, পরপর মানে বিভিন্ন রকমের গেম খেলা হতো ওখানে, মানে গানের লড়াই টড়াই তো ছেড়েই দাও, তারপরে হচ্ছে বিভিন্ন সময় পাওয়ার কাট হচ্ছে, আর প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টি মানে একটা অমানবিক বৃষ্টি, একদিন এত শিলা বৃষ্টি পেয়েছি মানে ভাবা যাবে না, এত শিলা বৃষ্টি পেয়েছি মানে শুটিং ফুটিং অফ করে দিতে হবে এরকম একটা ব্যাপার। অ্যাজ আ দর্শক তুমি এই থ্রিলারটাকে কীভাবে অন্যান্য থ্রিলার থেকে আলাদা করবে? সেটা তো আমরা দেখার পরে জেনারেলি জাজ করি না, এটার থেকে আমার ওইটা ভালো লেগেছে বা ওটার থেকে এটা বেশি ভালো লাগলো, তো এটা কিভাবে আলাদা সেটা 12ই মে যখন লোকজন দেখবেন তারপরেই তো বোঝা যাবে। ফাইনালি দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, সায়ন্তন ঘোষালের নতুন ওয়েব সিরিজ হোমস্টে মার্ডার্স রিলিজ করতে চলেছে 12ই মে থেকে হইচইতে স্ট্রিম করবে, তো আপনারা যদি দেখেন আমাদের খুব ভালো লাগবে এবং দেখে নিশ্চয়ই জানাবেন, ক্রিটিসিজম হোক অ্যাপ্রিসিয়েশন হোক দুটোই আমরা জানার জন্যই অপেক্ষা করছি। সবাইকে জানাই শুভ সন্ধ্যা, সন্ধ্যাটা হয়নি যদিও, এখনো সানসেট হয়নি, তাও আর কি সবাইকে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর ট্রেলারটা সবার কেমন লাগলো প্লিজ নিজেদের যে যে সাইড আছে যেখানে খবরের কাগজ সব জায়গায় প্লিজ লিখবেন। আর একটা কথা হচ্ছে যে আমার মনে হয় প্রেস মিটটা নিয়ে, আমার এই ধরনের ক্রাইম থ্রিলার এই ধরনের এটার প্রেস মিটটা নিয়ে আমার সমস্যা আছে, কারণ ফাইনালি জিজ্ঞাসা করবে ক্যারেক্টারটা নিয়ে কিছু বলো, সবাইকেই তাই জিজ্ঞাসা করবে, আর বলার তো কিছু নেই, মানে আমি শুধু বলতে পারি আমার চরিত্রের নাম দামিনী রায়, আমি ট্রেক করতে ভালোবাসি, যেটা ট্রেলারেই আছে, আমি ব্যাগটা নিয়ে হাঁটাহাঁটি করছি, এছাড়া আমি কী বলবো, আমার তো কিচ্ছু বলার নেই, বললেই তাহলে একটাই কথা বলতে হয় তাহলে খুনিটাকে। ঠিক আছে, তো এরপরে সবাই একটু বলুন। হ্যাঁ আমি হচ্ছি এসপি বর্ধমান কিঞ্জল দাস, আমি চরিত্রে থেকেই কথা বলছি, মানে বেশি কিছু বলতে পারছি, সবাই থেকে থেকে কথা বলছি, 100 বার ভেবে একটা শব্দ ইউজ করছি, হ্যাঁ সেটা সবার ক্ষেত্রেই তাই হচ্ছে, দেখতেই পাচ্ছেন সবাই ছেড়ে দিতে পারছে চাইছে আর কি, মাইন্ডটা
শুটিং যদি বলি যে শুটিং করে খুব মজা লেগেছে, আনন্দ হয়েছে একেবারেই নয়, মানে আমরা প্রচণ্ড ঠান্ডার মধ্যে শুট করেছি এবং অনেকটাই ফেটেছে। এবং যে বিষয়টা আর কি যে কিলার কে সেইটা নিয়ে টিপ্পনি দেবে হচ্ছে অর্জুন। এই ধরনের শো নিয়ে কিছু বলাই খুব ঠিকই, সৌরভের মতন একটু সেফ খেলবো এই বলে যে শুটিং খুব ভালো হলো, সবচেয়ে বেশি কষ্ট আমি পেলাম। না এক সেকেন্ড, কষ্ট কিন্তু ও বেশি পায়নি, তার কারণ ওর যে কস্টিউমটা দেখতে ছাড়া বলছি আমি অনেক লেয়ার ভেতরে পড়েছিলাম, আর খানা আলাদা এরকম ঠান্ডা হয় আমার কোনো আইডিয়া ছিল। ড্রেসার দাদা এক দুই তিন চার করে গুণ ছিল, আমাদের কেউ বলেনি যে এত ঠান্ডা পড়বে, আমরা একটা জ্যাকেট নিয়ে গিয়ে কি অবস্থা, একটা কম্বল নিয়ে সবাই টানাটানি করতাম, তখন বন্ধু ছিলাম। বাট কিলারটা কে আর সায়ন্তনের সঙ্গে প্রথম কাজ, সায়ন্তন এবং টিমের সঙ্গে আমার প্রথম কাজ খুব ভালো লাগে। সায়ন্তনের সঙ্গে যে আছে শুভ, সে আমার ছোটবেলার বন্ধু, একটু শুরুটা আমরা একসঙ্গে করেছিলাম, সেইখানে তো কিভাবে করলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে প্রচণ্ড ভালো লেগেছে, এইটা বলতেই হতো, তার কারণ পরের কাজে আসায় ঠিক আছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে কাজ করে সায়ন্তনের সঙ্গে। আমার এক প্রশ্ন আছে, আপনার হাতে একটা ছোট্ট পা আছে, ওটা কতটা কফি করতো? কোথায় প্রচন্ড ঘামত এবং ঘাম মুছতে একমাত্র আমার কিন্তু এখনো নাকের ঘাম সংক্ষেপে বলতে গেলে যেই হোমস্টেতে হচ্ছে সেই হোমস্টেটার মালিক এই ক্যারেক্টারটি, আর অতটাই, এর থেকে বেশি বলা উচিত হবে না। একেবারেই দর্শকের জন্য এটাই যে দেখুন, একটু আলাদা ধরনের লাগলেও লাগতে পারে, থ্রিলার কাজ, অনেক থ্রিলার কাজ হচ্ছে আমাদের এখানে, কিন্তু আমরা চেষ্টা করেছি আলাদা করে করার, একটু আলাদা করার ব্যাপারটা, তো আশা করছি সেটা আপনারা দেখতে পারবেন। ট্রেলারটা বেরিয়েছে, সবাই দেখুন, 12 তারিখে সিরিজটা আসছে, প্লিজ দেখুন এবং জানান আমাদের কেমন লাগছে, হোপফুলি ভালো লাগবে, মানে আই অ্যাম এক্সাইটেড।